এই যে কি বিলকিস আর আখি কি কাম করলো, কোথায় সে কুমিল্লা আর কোন জায়গায় সে টাঙ্গাইল, দুই বছর আড়াই বছর আগে থেকে সংযোগ লাগাছে, এমন সংযোগ এমন প্রেম জীবন দিয়ে দেবে, মরলে একসাথে মরবে, যদি জেলখানায় বন্ধ করেন তো একসাথে বন্ধ রাখা লাগবে, যদি গুলি করে মারেন তো একসাথে গুলি করা লাগবে, না হলে বিয়ের ব্যবস্থা করে দেওয়া লাগবে, এটা বিপদ না মুসিবত? এ কথা কন না কেন? দুটাই, খালি বিপদ না, বিপদ মুসিবত দুটাই। মাহে রমজান মাস, অনেকে চিন্তা করে রোজার মাহে রমজান মাসে অশ্লীল কথা বলা যায় না, খারাপ আচরণ করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, এগুলো মাসালা, তার মানে মাহে রমজান মাসে মিথ্যা বলা যায় না, খারাপ আচরণ করা যায় না, অশ্লীল কাজ করা যায় না, মাহে রমজান মাস বাদে এগুলো করা যায়? এগুলো করা যায় কোন অবস্থাতে? এগুলো করা যায় না। মাহে রমজানে শিক্ষা আগেই প্রতিজ্ঞা নেওয়া লাগবে, তৌবা করা দরকার। আমি সব খারাপ চিন্তা চেতনা ছেড়ে দিলাম, ও যুব সমাজ সব চিন্তা চেতনা ছেড়ে দেন, যুব সমাজ আপনিও যুবক আমিও যুবক, তাকায় দেখেন কত যুবক আল্লাহওয়ালা, কত যুবক তাহাজ্জুদ আদায় করেন, কত কত যুবক ইসলাম কায়েমের জন্য ময়দানে ঝেঁপে পড়েন, জীবনের মায়া মমতা করে না। আর আপনি যুবক শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারেন না, তাহলে এই আপনি যুবক আর ওই যুবক পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। আপনি যুবক, আপনি যদি যোগ্যতা অর্জন করেন, আপনি যদি সত্যিকারে মানুষ হতে পারেন, আপনার বিয়ের জন্য খোঁজা লাগবে না, আপনার কোনো জায়গায় সংযোগ করা লাগবে না, আপনার বাবার কাছে এসে মানুষ লাইন ধরবে, আর আপনার নৈতিক চরিত্র অবক্ষয় করে, নৈতিক চরিত্র হারাইয়া যুবক ভাইরা আপনার বাড়ি বগুড়া আর সংযোগ লাগান আপনি ময়মনসিং, আর এইটার কারণে আপনারও মানের জোত শেষ, আপনার বাবার মানের জোত আরো বাড়লো। বাবার মানের জোত বাড়ে? বাড়ে নাকি? বাড়ে না। মানুষ নৈতিক চরিত্র হারায়া, নৈতিক চরিত্রকে নিঃশেষ করে দিয়ে, এমনকি পুরুষে পুরুষ একটা পুরুষ আর একটা পুরুষক ভালোবাসে প্রেম করে, এটা হওয়া স্বাভাবিক, কি বলেন? নেগেটিভ আর পজিটিভ থাকলে আর্থিং করে, আর্থিং বোঝেন না যারা ওই যে ইলেকট্রনিক্সের কাজ করে তারা বুঝবেন, নেগেটিভ পজিটিভ দেখবেন ফ্রাত ফ্রাত করে আর্থিং করে, এটা স্বাভাবিক। মমের কাছে যদি আগুন ধরেন, আগুনের কাছে যদি মম ধরেন, তাহলে মম গলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? গলে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এটা আমরা চিরদিন জানি। তবে পশ্চিমা ইহুদিদের কৃষ্টি কালচার ছিল যে একজন পুরুষ পুরুষকে বিয়ে করে, একজন মহিলা মহিলাকে বিয়ে করে, আর এখন আমরা দেখতেছি আমার বাংলাদেশে একজন মহিলা আর একজন মহিলাকে বিয়ে করে, কথা কয় না পারে? এগুলো জানেন না? এই সংবাদগুলো রাখেন না? এই যে কি বিলকিস আর আখি কি কাম করলো, কোথায় সে কুমিল্লা আর কোন জায়গায় সে টাঙ্গাইল, দুই বছর আড়াই বছর আগে থেকে সংযোগ লাগাছে, এমন সংযোগ এমন প্রেম জীবন দিয়ে দেবে, মরলে একসাথে মরবে, যদি জেলখানায় বন্ধ করেন তো একসাথে বন্ধ রাখা লাগবে, যদি গুলি করে মারেন তো একসাথে গুলি করা লাগবে, না হলে বিয়ের ব্যবস্থা করে দেওয়া লাগবে, এটা বিপদ না মুসিবত? এ কথা কন না কে? দুটাই, খালি বিপদ না, বিপদ মুসিবত দুটাই, মহাবিপদ। আর এই বিপদ থেকে যদি বাঁচতে চান, নৈতিক চরিত্র যদি ভালো রাখতে পারেন, নৈতিক চরিত্র যদি উত্তম চরিত্র যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার আমার দ্বারা এই ধরনের কাজ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য যত বেশি পারেন মেয়েদেরকে মোবাইল কিনে দেন, কথা কয় না পারে? তাই মেয়েদেরকে যখনই মোবাইল দিচ্ছেন সব সর্বনাশ হয়ে গেছে। মেয়েকে যদি আপনি সর্বনাশ করতে চান, জীবন যদি মেয়ের জীবন যদি সর্বনাশ করতে চান, তাহলে মোবাইল কিনে দেন। আর মেয়েকে যদি সত্যিকারে অর্থে সত্যিকারে মহিলা যদি বানাতে চান, মহলে থাকে যারা তারা হলো মহিলা, আর রাস্তাঘাটে একেবারে বেপরোয়াভাবে ঘরে এরা মহিলা, এরা মহিলা কয়? এরা যে গ্রামে জায়গায় বিটি চোর, এরা মহিলা না। মহলে যারা থাকবে এরা হলো মহিলা। যদি মহিলা প্রকৃত মহিলা বানাইতে চান, সতীসাধ্যী নারী বানাইতে চান, কোন অবস্থাতে মোবাইল হাতে দেওয়া যাবে না। আর আপনার ছেলেকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, ছেলের জীবন যদি রক্ষা করতে চান, জীবন যদি বাঁচাতে চান, কোন অবস্থাতে মোটর সাইকেল হাতে দেওয়া যাবে না। এ যুবকরা মনে থাকবে, যোগ্যতা অর্জন করবেন, সময়ের ব্যবধানে আপনাদের কাছে মোটর সাইকেল এমনি যাবে, হয় বাপ কিনে দেবে নাহলে বইয়ের বাপ দেবে রে, কথা কয় না পারে? যোগ্যতা অর্জন করেন, আপনি পড়েন ক্লাস এইটে,
আপনি বলেন কেবল এসএসসি পরীক্ষা দিবেন, আপনার কিসের মোবাইল? তোমার কি জন্য মোবাইলের দরকার? তুমি এসএসসি পরীক্ষা দাও, জেএসসি পরীক্ষা দাও, তুমি পালসার অ্যাপাসি নিয়ে তুমি পরীক্ষার সেন্টারে যাও, ব্যাপারটা কি? এটা আপনি কেন দিলেন? আপনার ছেলের জীবন সর্বনাশ। ও পরীক্ষা দিয়ে সেন্টার থেকে খালি বের হবে না, আগেই যোগাযোগ করে রাখবে। ওই গেটর দেখবেন আর একটা মোয়ানেসের তুলেলে দিবি টান, সেন্টার থেকে আসা দরকার আপনার বাড়িতে চোরা, আমি চোরাত না আসে ওর থেকে টান দিবি যাবে সে ওই কি বলে সাউদিয়া পার্কে, সাউদিয়া পার্কে, মমিন পার্কে আপনি খোঁজই পাবেন না। বাড়িতে আসলে জিজ্ঞেস করবেন, বলবে যে আজকে দুই সাবজেক্ট পরীক্ষা হলো, দুই সাবজেক্ট পরীক্ষা বোঝেন, এক সাবজেক্ট দেশে সেন্টারত আর এক সাবজেক্ট দেশে ওই পার্কত, কথা কয় না পারে। এই জন্য কোনো অবস্থাতে আপনার ছেলেকে কি দেবে দেওয়া যাবে না, কোনো অবস্থাতে বাইক দেওয়া যাবে না, মোবাইল মোটরসাইকেল হাতে দেওয়া যাবে না। যদি ছেলের জীবন বাঁচাইতে চান, যোগ্যতা অর্জন করা ছাড়া, পরিপূরক বয়স হওয়া ছাড়া কোনো অবস্থাতে মোবাইল, কোনো অবস্থাতে মোটরসাইকেল দেওয়া যাবে না, সর্বনাশ হয়ে যাবে, এ জাতি সর্বনাশ হয়ে গেল। আর কোনো অবস্থাতে মেয়েদেরকে, আপনার মেয়ের বাড়ির আপনার সন্তানকে, মেয়েকে কোনো অবস্থাতে কি দেওয়া যাবে না, মোবাইল যদি দেন তাহলে সর্বনাশ। ও ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, ছেলের বাপ দেখবে না। ও বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, প্রেমে পড়ে ও প্রেমের সাগরে ডুব দিয়ে এমন হাবুডুবু করবে, তার ছেলের বাপ তার সাথে বাইর হয়ে চলে যাচ্ছে। এই পাশের গ্রামের গেছে, বিয়ে শাদি হলো, সব ঠিকঠাক, গরু ছাগল কিনে সব রেডি, দাওয়াত জিয়াপট কাঠ দিয়ে আগামী রাত পোয়ালে বিয়ে হবে, আগার দিনে রাত্রে কে এখন কাঠ দেখে খেয়াল করে? দুনিয়ার ব্যস্ততা, নাম বললে চিনবেন, গ্রামের নামও বললে চিনবেন, এটা তো আর বলা যায় না। সব রেডি, এখন বিয়ে রাত্রে বিভিন্ন কাজকামে ব্যস্ত, মেয়ে দেখে নাই, নাই 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 আর প্রকাশ করে না, পরে খোঁজ নেওয়ায় দেখা গেল আল্লাহর মেহরবানি বেশি ল, তিন কোনা ছেলের বাপের সাথে গেছে। কয় কোনা? তিন কোনা। এটা হলো কার দোষে, কার অপরাধ? এর জন্য দায়ী কে? এর জন্য ওই মিয়া দায়ী না, ওই মেয়ের হাতে কেন মোবাইল দিয়েছেন? আপনার মোবাইল দিয়ে মিয়া কথা বলবে? স্কুলে প্রয়োজন আপনার মোবাইল থেকে মিয়া কথা বলবে? কথা বলা শেষ আপনার মোবাইল আপনার কাছে থাকবে, এরকম পরিবেশ করা যাবে না, কথা বলেন যাবে না? এ সমাজের যুব সমাজ ভালো হয়ে যাক এটা আমরা চাই। যুব সমাজ যদি আল্লাহওয়ালা হয়, এ গোটা সমাজ আল্লাহওয়ালা হয়ে যাবে। বুড়া মানুষের কথা শুনে লাভ নেই, বুড়া মানুষ আজ শুনে আর কী পরিবর্তন করতে পারবে? যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, একটা যুবক যদি আল্লাহওয়ালা হয়, একটা যুবক যদি নামাজি হয়ে যায়, একটা যুবক যদি কোরআন প্রেমিক হয়, একজন যুবক যদি তাহাজ্জুদ গুজারি হয়, ওই সমাজে আল্লাহ রহমত এবং বরকত নাজিল হবে। এই জন্য যুব সমাজ পরিবর্তন হওয়া দরকার। যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে আসুন, নৈতিক চরিত্রের অবক্ষয় যাতে না হয় সেই দিক চিন্তা করে, আমার বাবার সম্মান, আমার বংশের সম্মান মর্যাদা, আমি মুসলমান আমার ধর্মের মর্যাদা, সব দিক চিন্তা চেতনা করে খেয়াল করে আমার আল্লাহ আমাকে আপনাকে জীবন যাপন করার তৌফিক দান করুন বলে আমিন।